আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে 300 আসনে প্রার্থী দেবে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। জাতীয় প্রস্তাবে আয়োজিত সেমিনারে নবগঠিত দলের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দেদি একথা জানান। নিবন্ধিত এই রাজনৈতিক দলটি অতীতের যে কোনো সময়ের চেয়ে সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী বলেও জানান নেতারা। এ সময় আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের কাজের সুবিধার জন্য প্রয়োজনে সামরিক, আধাসামরিক ও আইন প্রয়োগকারী বাহিনী সরবরাহ সহ বেশ কয়েকটি প্রস্তাবনাও তুলে ধরা হয়। ইভিএম সম্পর্কে ভোটারদের আরও বেশি সচেতন করা জরুরি বলেও মনে করে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। এ সময় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবায়ের সহ নবগঠিত দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।